নিজের বলার মতো একটা গল্প। ফাউন্ডেশন 64 জেলা ও 50টি দেশ থেকে 650,000 জন তরুণ তরুণীকে নিয়ে টানা 90 দিন ব্যাপী উদ্যোক্তা তৈরি ও মূল্যবোধ চর্চার অনলাইন প্রশিক্ষণ কর্মশালা, যা সোসাইটি রেজিস্ট্রেশন দ্বারা প্রত্যয়িত। প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যার নিজের স্বপ্ন দেখেন ও তরুণদের স্বপ্ন দেখান। কোনো প্রকার পারিশ্রমিক ছাড়া প্রতিদিন 5-6 ঘন্টা সময় ব্যয় করে প্রায় অসম্ভব একটি স্বপ্ন আজ সারা বাংলাদেশের 64 জেলার ও 50টি দেশের প্রবাসী বাংলাদেশি সহ 650,000 তরুণ তরুণীদের মাঝে ছড়িয়ে দিয়েছেন। 4টি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে অনলাইন প্ল্যাটফর্ম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। 90 দিন বিনামূল্যে উদ্যোক্তা প্রশিক্ষণ এবং 64 জেলায় ও 50টি দেশে উদ্যোক্তা মিটআপ ও সম্মেলন করা, মূল্যবোধ লিডারশিপ 16টি স্কিল সহ একজন ভালো মানুষ হয়ে ওঠার চর্চা করা, বাংলাদেশের 1000 ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য নিজের বলার মতো একটা গল্প উদ্যোক্তা ক্লাব, বেকার থাকবো না একদিনও, ভলেন্টিয়ারিং শেখা চর্চা এবং সোশ্যাল আর্ট ও মানবিক কার্যক্রম করা। গত 26 আগস্ট 2020 নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্ম ফাউন্ডেশন হিসেবে নিবন্ধিত হয়েছে। গত 1826 দিন ধরে 20টি ব্যাচের মাধ্যমে চলেছে এই কর্মশালা। শুক্রবার শনিবার সরকারি ছুটি, এমনকি ঈদের দিনও সেশন করা হয়। এটা সারা বিশ্বের একটি ইতিহাস। টানা 90 দিনের এক একটা ব্যাচ ও টানা 5 বছর কোনো প্রশিক্ষণ কর্মশালা পৃথিবীতে বিরল, এবং বাংলাদেশে প্রথমবারের মতো সাপ্তাহিক অনলাইন হাট। তিনি শুধু স্বপ্ন দেখাননি, কিভাবে স্বপ্নকে বাস্তবায়ন করতে হয় তা শিখিয়েছেন টানা 90 দিন ধরে এক একটি ব্যাচে। শুধু উদ্যোক্তা নয়, একজন ভালো মানুষ হয়ে বুক ফুরিয়ে বেঁচে থাকতে শেখান তিনি। আরও শেখান মা বাবার দোয়া নিয়ে কিভাবে সমাজ ও দেশের কাজে নিজেকে বিলিয়ে দেওয়া যায়। এই প্ল্যাটফর্ম শুরু হয়েছিল জানুয়ারি 1, 2018 মাত্র 164 জন তরুণদেরকে নিয়ে। বাংলাদেশের 64 জেলা থেকে যার শিক্ষার্থীর সংখ্যা এখন 650,000-এরও বেশি। এই প্ল্যাটফর্মে 1826 দিনের অর্জন, 19টা ব্যাচ শেষ হয়ে চলেছে 20তম ব্যাচ। 64 জেলার 650,000 প্লাস তরুণদের বিশাল নেটওয়ার্ক, যার মধ্যে 1,00,000 প্লাস নারী। বিশ্বের 50টিরও বেশি দেশের প্রবাসী বাংলাদেশিরা যুক্ত হয়েছে এই প্ল্যাটফর্মে। 30 জন সফল ও গুণী মানুষকে অনলাইনে কর্মশালার ব্যবস্থা করা হয়। প্রায় 70,000 উদ্যোক্তা তৈরি হয়েছে, যার মধ্যে 9,000 জন নারী উদ্যোক্তা। সর্বপ্রথম 64 জেলা নিয়ে শুরু নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্মের সাপ্তাহিক অনলাইন হাট প্রতি মঙ্গলবার। করোনায় ভয়াবহ সময়ে যখন সবাই বিজনেস নিয়ে চিন্তিত, অনেকের সেল প্রায় বন্ধ, তখন নিজের বলার মতো একটা গল্প উদ্যোক্তাদের জন্য নিয়ে এলো একটি অপার সুযোগ ও সম্ভাবনা। আমরাই ক্রেতা আমরাই বিক্রেতা এই স্লোগানে বেশ জমে ওঠে অনলাইন হাট, যেখানে প্রতি মাসে গড়ে 1 কোটি টাকারও বেশি বেচা কেনা হয়। প্রতিদিন গড়ে 1,20,000-এরও বেশি কমেন্ট আদান প্রদান করা হয়, যার 100% পজিটিভ চিন্তা। 650,000 প্লাস পজিটিভ মানুষ ও ভালো মানুষের চর্চার কেন্দ্র। 64 জেলা ও 50টি দেশে 3,000 ভলান্টিয়ার তৈরি। এখন পর্যন্ত 3,000 প্লাস মিটআপ ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মানবিক ও সামাজিক কাজ, বগুড়ায় অসহায় গৃহিণীকে একটি ঘর বানিয়ে দেওয়া হয়েছে। 2 জন গরিব তরুণকে 50,000 টাকা ও অন্য 4 জনকে 25,000 টাকা করে মূলধন দিয়ে ব্যবসা দাঁড় করতে সহায়তা করা হয়েছে। 64 জেলায় সবাই মিলে প্রায় 35,000 প্লাস গাছ, 20,000 প্লাস ব্যাক রক্ত, 15,000 প্লাস অসহায় শিশু ও বৃদ্ধকে একবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। 64 জেলায় সবাই মিলে গত রমজানে প্রায় 15,000 এতিম অসহায় শিশু ও বৃদ্ধকে ইফতার করানো হয়েছে। বন্যা কবলিত 10টি পরিবারের মাঝে তাদের ভেঙে যাওয়া ঘরের জন্য টিন বিতরণ ও প্রায় 1500 পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ ব্যবস্থা করা হয়েছে। সিদ্ধার্থদের মাঝে প্রায় 6,000 কম্বল বিতরণের ব্যবস্থা করা হয়েছে। করোনায় 40 জেলায় প্রায় 8,000 পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। বন্যায় 14 জেলায় প্রায় 2,000 মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। 64 জেলায় প্রায় 5,00,000 বই নিয়ে 64টি লাইব্রেরি গঠনের প্রক্রিয়া চলছে। আগামী 2 বছরের কর্মপরিকল্পনা,
5 লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করা, যার অন্তত 2 লাখ উদ্যোক্তা চাকরি করব না চাকরি দেব এই স্লোগানে এগিয়ে যাবে। প্রিয় স্যারের কিছু অমীয় বাণী যা আমাদের জীবন মিরাক্কেল ঘটানোর মতো ক্ষমতা রাখে। স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন ও লেগে থাকুন, সফলতা আসবেই ইনশাআল্লাহ। এছাড়াও বৃষ্টি সবার জন্যই পড়ে, কিন্তু ভেজে কেউ কেউ